যারা ইসলামের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার থেকে শ্রেষ্ঠ মানুষ নবীর পরে পৃথিবীতে আরেকজন আসবে বলেন আসবে নবীজির পরে কিয়ামত পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের নামটা কি বলেন দেখি আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত শ্রেষ্ঠ তার শ্রেষ্ঠত্বের প্রমাণ হাদিসের মধ্যে অনেক আছে বুখারী শরীফে কিতাবুল মানাকিব তার জীবনীর মধ্যে অনেক কথা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যার জন্য জান্নাতের আটটা দরওয়াজা একসাথে তাকে ডাকবেন যে হালুম্মা ইলাইয়া ইয়া ফালান আবু বকর তুমি আমার ভিতরে আসো আটটা গেট একসাথে তাকে ডাকবে রসুল বলতেছেন বুখারী রওয়ায়েত আছে আনা আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও আল্লাহর রাসূল পৃথিবীতে এমন মানুষ কে হতে পারে জান্নাতের প্রত্যেকটা গেট দিয়া তাকে তার ভিতরে যাওয়ার জন্য আহ্বান করবে আবু বকর সিদ্দিক বলতেছে এমন মানুষ পৃথিবীতে হতে পারে না রহমতে দু আলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আনা আরজু আন তাকুনা মিনহুম আবু বকর যেই ব্যক্তিকে জান্নাতের আটটা দরওয়াজা দিয়া সমস্বরে একসাথে ডাকবে আমি রাসূল ধারণা করলাম সেই ব্যক্তি তুমি আবু বকর হইবা যিনি সফরে গিয়েছিল আল্লাহ রসুলের ইমান ইমানের কালেমার দাওয়াত দেওয়ার আগে নবুয়তের নবুয়তি প্রকাশ হওয়ার আগে তিনি ওই সময় মক্কা শরীফে ছিলেন না মুলকে শামে সফরে গেছেন সফরে যাওয়ার পরে তিনি রাত্রি ঘুমালেন ঘুমের মধ্যে কি যেন তাকে বলতেছে আবু বকর তুমি সফরে আসছো তোমার যে সাথী মদিনা শরীফে মক্কা শরীফে তুমি দেরি করো না তার উপরে নবুয়ত প্রকাশ হয়ে গেছে জলদি গিয়ে তাড়াতাড়ি তুমি তার সাথে হাত দিয়ে তুমি কলেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমাকে স্বপ্নের মধ্যে এইভাবে করে বলা দেরি করে নাই সফর শেষ করে রওনা দিয়েছে মদিনার মক্কা শরীফ আসার পরে সামানগুলি রেখে দ্রুত গতিতে রহমতে দু আলমের কামরায় বাসার মধ্যে যাচ্ছিলেন সেই জায়গার মধ্যে যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি পিছনে কেন থাকব সারা জীবন যার সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল আমি সর্বপ্রথম ইসলামের দাওয়াত গ্রহণ করে আমি মুসলমান হতে চাই আল্লাহ রাসূল বলেন আবু বকর পুরুষের মধ্যে তুমি প্রথম কিন্তু তোমার আগে একজন মহিলা তিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এজন্য সর্বপ্রথম সমস্ত মানুষের আগে নারী পুরুষ সকলের আগে ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিভিন্ন কোরআনে আয়াতের মধ্যে আবু বকর সিদ্দিকের ফজিলত বয়ান করা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ রসুল তাকে দাওয়াত দিলেন ধারাবাহিকভাবে তারপরে বালকদের মধ্যে হযরতে আলী গোলামদের মধ্যে হযরতে যায়েদ বিন হারেসা এরা সর্বপ্রথম মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে এত মর্যাদা দিলেন
বয়সের দিক থেকে সমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে বয়সে 2 বছর ছোট ছিলেন ইন্তেকাল করেছেন রাসূলের 2 বছর পরে তার বয়সে 63 বছর রাসূলের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বয়সও 63 বছর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর 6 মাস 10 দিনের মতো খেলাফত করলেন করার পরে তিনি ইন্তেকাল করেছেন তার বয়স তখন 63 বছর আল্লাহ সুবহানাহু তাআলা ঈমান এমন একটা জিনিস দেখেন বাবাজিরা আমাদের এটা ভিতরে কলবে আছে ইন্না ঈমানের বহিঃপ্রকাশ আমরা বলে থাকি অনেক সময় ঈমানের বহিঃপ্রকাশের জন্য উলামায়ে কেরাম বলেন হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে মুখে স্বীকার করা লাগবে অন্তরে বিশ্বাস করা লাগবে কার্যত পরিণত করা লাগবে এই তিনটা জিনিসের নাম হলে তাকে মুমিন বলে কিছু কিছু মানুষ এমন আছে মুখেও কলেমা পড়েছে বাহ্যিক দৃষ্টিতে চেহারায় নমুনায় নামাজে রোজায় সবকিছুর মধ্যে দেখা যায় সে মুসলিম মদিনা আর পয়গম্বরের পিছনে নামাজ পড়েছে যুদ্ধ জিহাদও গিয়েছে আল্লাহ পাকের এলেম থেকে জানিয়ে দিয়েছে ওগো আমার বন্ধু যারা আপনার পিছনে এইভাবে নামাজ পড়ে তারা মুসলিম না তারা মুমিন নয় তারা মুনাফিক আশ্চর্য নামাজও পড়ে জিহাদের ময়দানও গেছে রাসূলের পিছনে নামাজ পড়ে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যারা পাক্কা মুসলিম আল্লাহ পাক বলে যেহেতু অন্তরের ব্যাপারটা ভিন্ন অন্তরে যদি আল্লাহ পাকের উপরে ঈমান আর বিশ্বাস যদি না থাকে ঈমানের কথাগুলি যদি সে বিশ্বাস করতে না পারে তাকে মুমিন বলা যাবে না আমাদের এই সমাজের মধ্যে আছে সবাই আমরা একসাথে চলি তো কে মুমিন কে মুনাফিক এটা চেনার কোনো উপায় আছে কারণ ওহির দরওয়াজা বন্ধ ওহির দরওয়াজা বন্ধ রাসূল নাই ওহি আর নাই আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছিলেন মদিনার মধ্যে কারা কারা মুনাফিক আল্লাহ পাকের তরফ থেকে লিস্টি নাম দিয়েছিলেন সেই মুনাফিকদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সুলুল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সবচেয়ে বড় মুনাফিক ছিল রহমতে দু আলমকে এত কষ্ট সারা জীবন দিয়েছে মুনাফিক হিসাবে যত কষ্ট দিয়েছে কাফেররাও কেউ রাসূলকে এত কষ্ট দেয় নাই সেই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক রাসূলের শানে বহু কথা বলতেছিলেন সাহাবায়ে কেরামদের শানে অনেক কথা বলতেছিল বনিল মুস্তালিক যুদ্ধের মধ্যে মুনাফিক হইয়া হে ইমানদাররা কথাগুলি মনে রাখবা আমি শুধু ভূমিকা বলতেছি মুসলমান যারা আল্লাহ রাসূলের সাথে জিহাদ গিয়েছিল আউস এবং খাজরাজ দুইটা গোত্র মদিনা শরীফের মধ্যে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে পরস্পরে দ্বন্দ্ব ছিল রেষারেষি ছিল ঝগড়া বিবাদ ছিল রাসূল যাওয়ার পরে ইসলাম গ্রহণ করার পরে সমস্ত দ্বন্দ্বগুলোকে মিটাই দিয়া আল্লাহ রাসূল তাদেরকে একভাবে ভাই ভাই বানিয়ে দিলেন বনিল মুস্তালিক যুদ্ধের মধ্যে যাওয়ার পরে সেইখানে মুনাফিক দেখতেছে একটা কুয়ার পানি এই পানিটা নিয়া একজন আউস আর খাজরাজ দুইজনের সাহাবীদের মধ্যে দুইজনে কথা কাটাকাটি দুইজনে কথা কাটাকাটি হতে হতে হাতাহাতির পর্যায়ে চলে গেছে এই সময় রাসূলের হায়াতে রাসূল ওই যুদ্ধের মধ্যে ছিলেন সাহাবাদের মধ্যে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার কারণে এই ব্যক্তি তার দলীয় লোককে ডাকছেন তিনি তার দলীয় লোককে ডাকছেন দুই দল আসার পরে পরিস্থিতি খুব খারাপ এই অবস্থা চলতে চলতে রহমতে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
যখন কথাটা পৌঁছে যায় রসুল দেখলেন এই পরিস্থিতিটাকে বন্ধ করা দরকার। রসুল এইভাবে কখনো সফর শুরু করেন না, মুহূর্তের ভিতরে কাউকে না বইলা নিজের সমস্ত সামান নিয়ে সফর শুরু করলেন। সাহাবারা যখন দেখলেন রসুল সফর শুরু করছেন, আমাদের আর বসে থাকার সুযোগ নাই, সবাই চলতে শুরু করেছে। মাঝখানে যাইতে যাইতে আবদুল্লাহ ইবনে উবাই মুনাফেক সে তখন বলতেছিল, আমাদের নুন নিমক খাইয়া, আমাদের দেশের সবকিছু খাইয়া মোটা তাজা হইছো। ইশারা করতেছে মহাজেরদেরকে, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে তাদেরকে ইশারা করে বলতেছে, লাইন রাজানা ইলাল মাদিনাতে লায়ুখরিজান্নাল আযযু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন লা ইয়ালাম। কোরআনের আয়াত নাযিল হয়েছে, মনে রাখার জন্য বলছি, সূত্রগুলি মনে রাখবেন, সামনে কথাটা বুঝাবো। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক আগুন লাগাই দিতেছে, এই শুনছো আমাদের মক্কার লোকগুলি যারা আমাদের দেশে মদিনাতে হিজরত করে আসছে, আমরা যদি সুন্দরভাবে মদিনায় যাইতে পারি, ইজ্জতওয়ালারা বেজ্জতিওয়ালাদেরকে ঘাড়ে ধরিয়া বের করে, ঠিক শব্দটা কোরআনের আয়াত, ইজ্জতওয়ালারা বেজ্জতিওয়ালাদেরকে বের করে দিন। আর সেই কথা বলে বলতেছে আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক, আমরা মদিনার লোকেরা যারা আছি, যারা তোমাদেরকে জায়গা দিছি, তোমাদের নবীকে জায়গা দিছি, তোমাদেরকে জায়গা দিছি, তোমরা হলে বেজ্জতিওয়ালা আর আমরা ইজ্জতওয়ালারা, তোমাদেরকে বের করে। শব্দটা কি খুব ছোট? কোরআন শরীফ বলতেছে এই কথাটা। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বয়সে কম ছিল, তিনি শোনার পরে কলিজাটা ফেটে যাচ্ছে, আমাদের কি বলতেছে, আমরা নাকি তাদেরটা নুন নেমক খাইয়া কুকুরের মতো আমরা মোটা তাজা হচ্ছি, আমাদের কি বীর করে দেওয়া হবে? এই শব্দটা আল্লাহ রসুলের কাছে বলছেন। বলার পরে আল্লাহ রসুল বলতেছেন, ছোট মানুষ তো অনেক সময় বুঝতে ভুলও হতে পারে, রসুল আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকের ব্যাপারটা চাপা দিয়ে রাখছেন যেন গণ্ডগোল না পারে। সেইখানে যায়েদ ইবনে আরকামকে রসুল বলছেন, তুমি সম্ভবত বুঝো নাই। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি বাস্তব নিজের কানে শুনেছি আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক এই কথাটা বলছে, কিন্তু এখন আমি ছোট মানুষের কারণে আমাকেই ভুল বোঝা হচ্ছে, পানিশমেন্টটা আমার উপরে আসছে। কিছুক্ষণ পরে যায়েদ ইবনে আরকাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সওয়ারির পাশে পাশে তার সওয়ারিটা নিয়ে যায়, পথের মধ্যেই ওহী নাযিল শুরু হয়ে যায়, ওটটা বসে যায়, ওহীর ভারী এত বেশি ওট সহ্য করতে পারে না। যায়েদ ইবনে আরকামকে রসুল ডাক দিয়া কানে ধরে বলতেছে, যায়েদ ইবনে আরকাম আল্লাহ পাক তোমাকে সত্যবাদী করেছে, আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক চিরজীবনের জন্য মোমেনদের জন্য শত্রু আর দুশ্মন হয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলার পরে, এই দেখেন এই আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক জীবনে এরকম বহু ঘটনা কোরআনে আয়াত আসছে, সে রসুলকে এত কষ্ট, উহুদের যুদ্ধের মধ্যে তার 300 সৈন্য নিয়ে সে পথের থেকে ফিরে চলে আসছে, এই আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক যখন মারা যায়, রসুল পাক সাহেবের আখলাক দেখেন, আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক যখন মারা যায় তার ছেলের নাম আবদুল্লাহ, বাবাও আবদুল্লাহ, আয়েশা বলতেছে আল্লাহ রসুল ছেলে পাক্কা মুসলমান, আমার বাবা মারা গেছে, রসুল আমার বাবার কাপড়ের কাপড়ের মধ্যে সারা জীবন আপনাকে কষ্ট দিয়েছে, আমি বুঝতেছি, তারপর আমার মনের তামান্না আপনি আমার বাবার কাপড়ের সাথে আপনার গায়ের একটা জামা আপনি দিয়ে দিলে তার কাপড়ের সাথে মিশাইয়া দিব, যদি আল্লাহ তাকে মাফ করে দেয়। ছোট আবদারটা কি খুব ছোট?
আল্লাহর রাসূলের কাছে সে আবদারটা করতে সাহস পাইছে কেন? সে পাক্কা মুসলমান। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন এটা কেমন করে সম্ভব হয়? সারা জীবন নবীকে কষ্ট, সাহাবাদেরকে কষ্ট, মুসলমানদেরকে এত কষ্ট, আর সেখন মারা যাওয়ার পরে তার জন্য রসুলের গায়ের জামা? আল্লাহ রসুল রহমাতুল্লিল আলামিন তিনি তার একটা গায়ের জামা দিয়েছে আবদুল্লাহকে, যাও এটা নিয়ে তোমার বাবার কাফনের সাথে লাগিয়ে দাও। সুবহানাল্লাহ, কেমন করে সম্ভব? সাহাবায়ে কেরামদের মধ্যে উমরে ফারুক তো এমন, আশিদ্দাউ আলাল কুফারের রুহামাউ বাইনাহুম, উমর তো এমন ছিল একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে অন্তরকে বিগলিত করে দেয়, কিন্তু কাফের মুশরিকদের ব্যাপারে উমর খুব কঠোর। উমর বলতেছেন রাসূল এটা কি করছো? আল্লাহ রাসূল উমরের কথা শোনেন নাই, গায়ের জামাটা দিয়ে দিন। গায়ের জামা তো দিছেন, এখন আবদুল্লাহ বলতেছে গো রসুল আপনি তার জানাজাটা পড়াবেন। কি আশ্চর্য, রসুল জানাজা পড়াবার জন্য আয়েশা আবদার জানাচ্ছে, আল্লাহ রসুল রওনা দিছে। পথের মধ্যে ওহি চলে আসে, আল্লাহ সুবহানাহু তাআলা এতক্ষণ পর্যন্ত সব কিছু মামলা দেখে ওহি নাজিল হয়ে যায়, লা তুসাল্লি আহাদ আহাদান আবাদা। ওগো আজকের থেকে আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জানাজা পড়তে রসুল যান, আর সেখানে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে বন্ধু আমার আপনি জানাজা পড়লেও আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকের নাজাত হবে না, কারণ তার ভিতরে ঈমান ছিল না। রসুল নামাজে জানাজা পড়েও আবদার ছিল যে মাপ পেয়ে যাবে, আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দেন কোনদিন আপনার জানাজার দ্বারা উবাই ক্ষমা পাবে না, কারণ তার ভিতরে ঈমান নাই। এই জন্য বলছেন যে আজকার পরে সরাসরি কেয়ামত পর্যন্ত আয়াত নাজিল হয়ে যায়, মুনাফিকের জানাজা নবী পড়তে পারে না। এখন নবী যেহেতু তাদেরকে চিনে, এই জন্য পরবর্তী যুগের মধ্যে যারা আকীদাগত মোনাফেক তাদের জানাজাও পড়া শরীয়তে যায় না। এখন রসুল বলতেছে শোনো, আমি যে গায়ের জামাটা কেন দিছি তোমরা তো হেকমত জানো নাই, বুঝো নাই। গায়ের জামাটা কেন দিয়েছিলাম তোমাদের জানা নাই? বদরের যুদ্ধের মধ্যে 70 জন কাফের যখন তাদেরকে খতম করে দেওয়া হয়ে যায় এবং 70 জনকে বন্দিশালার মধ্যে আটকানো হয়, সেই 70 জনের মধ্যে আমার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বন্দির মধ্যে ছিল। হযরতে আব্বাস সোটাম দেহের অধিকারী, উঁচা লম্বা টলপিকা, কষ্ট পাইতেছিল, গায়ের মধ্যে কোনো জামা নাই, তিনিও হাতে বাঁধা। হাদিসের মধ্যে আসছেন আল্লাহর রসুল যে তাবুর মধ্যে আরাম করছেন, আব্বাসকে তার তাবুর পাশেই বেঁধে রাখা হয়েছিল। আব্বাস বাঁধাটা কঠিন হয়ে যাওয়ার কারণে ঘুমাতে পারে না, রক্তগুলি জমাট হয়ে যায়। আল্লাহর রসুল বিছনার থেকে একবার এই দিকে করটলন আবার ওই দিকে করটলন, জিজ্ঞাস করে ব্যাপারটা কি, বলে আল্লাহর রসুল বলেন আব্বাস কষ্ট পাইতেছে আমার চাচা, আব্বাসের হাতের বান্ডাকে ঢিলা করে দাও এবং অন্য অন্য বন্দীদের হাতটার বান্ডাও একটু ঢিলা করে দাও। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরামে ঘুমাইতেছে, এতক্ষণ ঘুম যেতে পারেন, রসুল বলতেছে আব্বাস কি মারা গেল, আওয়াজ পাওয়া যাচ্ছে না ব্যাপারটা, বলে না তার হাতের বান্ডা ঢিলার কারণে আরাম করতেছে। ওই সময় গায়ের জামা নাই, আল্লাহর আব্বাসের গায়ে একটা জামা দেওয়া দরকার, কারো জামা গায়ের জামা আব্বাসের গায়ে লাগে না। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক
দূরেই আয়েশা তার একটা জামা আল্লাহ রাসূলের হাতে তুলে দিয়া বলছেন এই জামাটা আব্বাসের গায়ে দিয়ে কাজটা ভালো করছে না খারাপ করছে ওই যে আমি একটু আগে বলেছিলাম কাজটা তো ভালো আল্লাহ রাসূল উপস্থিত তার জামাটা নিয়ে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দিয়ে দিয়েছেন সেই জামাটা গায়ে রাখা অবস্থায় মদিনাতে সমস্ত বন্দীদেরকে যখন নিয়ে আসে তারপরে হযরতে আব্বাস মুক্তিপণ সকলকে দেওয়া হয়েছে কে কতটুকু দিতে হবে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যেয়ে চোখের পানি ছেড়ে দিয়া বলে ভাতিজা ভাতিজা তুমি জানো আমি নিঃস্ব মানুষ আমার কাছে মুক্তিপণ দিয়া মুক্তি হওয়ার মতো আমার কাছে কিছু নাই যদি তুমি চাচা হিসাবে রহম করে যদি আমাকে মাফ করে দিতে পারো কতই না উন্নত হবে উত্তম হবে রহমতে দু আলম ওই সময় বলে আল্লাহ পাকের তরফ থেকে জিবরিল আলাইহিসসালাম আয়েশা বলতেছে ওগো মুহাম্মদ আপনি বলে দেন আপনার চাচাকে আসবার সময় রাত্রি গভীর অবস্থায় তার চাচি উম্মে জামিলকে সাথে নিয়া যে সময় একটা স্বর্ণের টুকরা মাটির নিচে মেজের মধ্যে গর্ত করে রেখে দিয়ে আসছিল আসার সময় বলে আসছো আমি যদি যুদ্ধের দিকে ফিরে না আসি তুমি সেই স্বর্ণের টুকরাটা উঠাইয়া তোমার জীবন চলার ব্যবস্থা হবে চাচা ওই স্বর্ণের টুকরাটা কোন দিনের জন্য রাখছো হযরত আব্বাসের চোখগুলি বড় হয়ে গেছে চোখগুলি বড় হয়ে গেছে ভাতিজা আমি যে কাজটা করছিলাম আমি আর তোমার চাচি ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না এই খবরটা তুমি কেমনে জানলা আল্লাহ রাসূল বলেন আখবারানি রব্বি চাচা তুমি তো বিশ্বাস করো না বারবার করে দাওয়াত দেওয়া হচ্ছে আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক আমাকে নবী পাঠিয়েছে কতবার বললাম তোমাদের কাছে তোমরা বিশ্বাস করো না এই মাত্র তোমারই খবরটা আমাকে আমার মাওলা জানাইয়ে দিয়েছে আব্বাস রাদিয়াল্লাহ বলতেছেন তাই বুঝছি ভাতিজা এতদিন বুঝি নাই এখন আমার বুঝি আসছে আসলে তোমার তুমি সত্য নবী সত্য ধর্ম নিয়ে আসছো কলেমা পড়াইয়া মুসলমান বা এখন চাচা তো মুসলমান ওই উবাই মুনাফিককে মৃত্যুর সময় রাসূল বলেন বুখারী শরীফে হাদিস আছেন একজন দুনিয়ার মধ্যে কাফির মুনাফিক বেঈমান দানা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে যায় তার প্রতিদান দুনিয়ার মধ্যে শেষ করে দেওয়া চাই মৃত্যুর পরে আল্লাহর থেকে সে একটা চুল পরিমাণ উপকার পাবে না এই জন্য উবাই মুনাফেক যেহেতু কাফের মুশরিক মুনাফেক তার একটা এহসান আমার চাচার উপরে থাকবে এটা আল্লাহ পছন্দ করে নাই এই জন্য মুমূর্ষ অবস্থায় পরে ছেলে যখন একটা জামা আমার কাছে চাইল আমি জামাটা দিয়ে দিছি ওই জামাটার পরিবর্তে যেটা ওহুদের যুদ্ধের মধ্যে আমার চাচাকে দিয়েছিলাম সাহাবাই কেরাম অবাক হয়ে যায় দীর্ঘ বৎসরের পরে আমরা বুঝতে পারি নাই রাসূল কি করে একটা মুনাফিককে তার গায়ের জামা দিতে মুমিন কি দিলে কাজে লাগতে পারে এই জন্য বলতেছিলাম যে বাবা মনে রাখো কাফির মুশরিক দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করবা তার প্রতিদান দুনিয়ার মধ্যে দিয়ে শেষ করে দিবে আল্লাহ মৃত্যুর পরে একটা চুল পরিমাণ উপকার আল্লাহ পাকের কাছ থেকে পাবে না কিন্তু ঈমানওয়ালা আল্লাহ পাকের শুকর তুমি আমাদেরকে ঈমানদার বানিয়েছ আমলের মধ্যে ত্রুটি আছে আমাদের জীবনে বহু অন্যায় গুনাহ আমরা করেছি মাওলার ইচ্ছা কিয়ামতের ময়দানে এই ঈমানটুকুর উসিলায় বহু কোটি কোটি মানুষকে আল্লাহ পাক নাজাত দিয়া দিবে ঈমান ঈমানের শক্তি কত বুঝছেন তো হাদিস শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে আস্তাগফিরুল্লাহ বলবো শুধু তাই নয় দিলটাও গুনার কথা খেয়াল করে আল্লাহ পাকের দিকে মতওয়াজ্জো হওয়া
আমি জীবনে কত গুনাহ করেছি আমার স্মরণ নাই, আল্লাহ পাকের কাছে সব হিসাব আছে, জীবনে কত অন্যায় বড় বড় গুনাহ করেছি, চুপচাপ করে মনে মনে খেয়াল করি যে আল্লাহ আমি এত বড় অপরাধ করেছি, সেই গুনাহ থেকে আমি তওবা করতেছি। এজন্য দিলে দিলে আল্লাহর সাথে এই কথাগুলি অঙ্গীকার করি, এটাই বলা হয় তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. জীবনে যারা যত পেরেশানি আছে, যত মুসিবত আছে, সমস্ত পেরেশানি মুসিবতের জন্য এই দোয়াটা, এটা জীবনে পুঁজি বানাইয়া নিব। আল্লাহ রাসূল বলেন لا حول ولا قوة إلا بالله, এটা 99টা রোগের ঔষধ, 99টা রোগের ঔষধ। এর মধ্যে ছোট রোগ হলো চিন্তা। আল্লাহর হাবিব ফরমান যারা এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়ে তাদেরকে চিন্তা কোনোদিন গ্রাস করবে না। আর যত রোগ আছে বাকি 98টা আরো রয়ে গেল। এজন্য যেই কোনো মুসিবতে পড়েন, সমস্যায় পড়েন, এটা আপনাকে আল্লাহ রাসূল বলেছেন, এটা জান্নাত থেকে একটা পুঁজি খাজানা আমার উম্মতকে আল্লাহ দিয়েছেন। যেই কোনো সমস্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো উদ্দেশ্য সামনে যদি থাকে, মুজাদ্দিদে আলফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে তুমি ঈশার নামাজের পরে বিতির নামাজ যেখানে পড়বা, বিতির নামাজ পড়া, দুনিয়াবি কথাবার্তা না বইলা, কবলার দিকে ফিরে আস্তাগফিরুল্লাহ 11 বার, দুরূদ শরীফ 11 বার পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার, আর 500 বারের সময় পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 500 বার পড়ে আবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাকের কাছে মোনাজাত করবেন, আপনার উদ্দেশ্য পেশ করবেন। বেশি দিন লাগবে না, অল্প কয়েকদিন আমল করলে আপনার মকসুদ হাসিল হবে। আল্লাহ পাক সবচেয়ে বড় একটা আমল আমাদেরকে দিয়েছেন হাদিসের মাধ্যমে। আমরা যে কোনো সমস্যায় মানুষের কাছে দৌড়ানো লাগবে না, এই আমল করে আপনি আল্লাহর কাছে থেকে চাবেন, আল্লাহ সব ব্যবস্থা করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بابا মনকে ছোট করে দোয়া করতে হবে, গাফেলতি করে এদিক ওদিক তাকাইলে আল্লাহর কাছে দোয়া পছন্দ হয় না। এজন্য আমি বুঝি আর না বুঝি মনটা আল্লাহর দিকে পুরা ফেরাবো। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث يا رحمن يا رحيم يا غفار يا ستار يا ذا القوة المتين يا راحم المساكين الله রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ, কনকনে শীতের মধ্যে আমরা গুনাহগার গোলামেরা প্যান্ডেলের নিচে বসে মেসকিনের মতো দুইটা হাত তুলেছি আল্লাহ, জীবনে গুনাহ করে করে জাহান্নামের কিনারে চলে গেছি আল্লাহ। আল্লাহ সবাই আমরা কবরের যাত্রী, কেউ আজ কেউ কাল, এইভাবে করে ডাক আসবে, একের পরে একে কবরের দিকে রওনা দিব আল্লাহ। আল্লাহ
মউতের ডাক দেওয়ার আগে জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তওবা করতেছি আল্লাহ দয়া করে তওবাকে উসিলা করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও ইচ্ছায় অনিচ্ছায় কবিরা সগীরা যত গুনাহ করেছি দয়া করে মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ তুমি আশ্বাসের বাণী শুনেছো ওরে গোলাম গুনাহ করেছো তওবা কর আমার কাছে বারবার করে বিনয় চা আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব আমরা মিসকিনের মতো হাত তোলার তৌফিক পেয়েছি আল্লাহ জবান খুলে তোমাকে আল্লাহ বলে ডাক দেবার তৌফিক দিয়েছো আল্লাহ আমাদের সাথে রাগ করো না আল্লাহ আমাদের সাথে রাগ করা মওতের সময় বেমান বানাইও না মওতের সময় যখন শুয়ে যাব শয়তান এসে আমাদেরকে ঈমান হারা করার জন্য চেষ্টা করবে আল্লাহ ওই সময় রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও আল্লাহ রহমতের ফেরেশতার বেষ্টনে আমাদের রূহটা কবজ করে নিও আল্লাহ আল্লাহ মালাকুল মওত আল্লাহ ঈমানদারের সামনে জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসবে আল্লাহ ভালো মানুষের রূহটা রুমালের ভিতরে ফাল দিয়া আল্লাহ যখন এইভাবে ইল্লিয়েনের মধ্যে নিয়ে যাবে ওই রুহের থেকে গ্রান শুরু হবে ফেরেশতারা মারহাবা বলে বলে ডাকতে থাকবে আল্লাহ আমাদের মওতটা ওরকম রহমতের মওত দিও আল্লাহ আল্লাহ গুনাহগার ফাসেক ফুজ্জারের মতো মওত দিও না আল্লাহ মওতের সময় এতে এতিম হয়ে যাব দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে বাঁচাতে পারবে না আমাদেরকে ঈমান দিতে পারবে না সমস্ত ক্ষমতা তোমার হাতে আল্লাহ ওই সময় আমাদেরকে বেমান বানাইও না আল্লাহ মওতের সময় রহমতের মওত দিও আল্লাহ মওতের সময় আমাদেরকে জান্নাতের ফেরেশতা পাঠাইয়া দিও গো আল্লাহ আল্লাহ মৃত্যুর পরে কবরে এতিমের মতো সাদা মার্কিন কাপড়ে পেঁচাইয়া হাজার মন মাটি বুকের উপরে রাইগা আমাকে শোয়াইয়া দিবে আল্লাহ ও মাওলা কবরে নিয়ে আমাদেরকে আগুন জ্বালাই দিও না কবরকে রহমতের কবর বানাইয়া দিও গো আল্লাহ সেইখানে চিৎকার করে কলিজাটা ফাটাইয়া ফেললেও কেউ শুনবে না এতিমের মতো আমরা পড়ে থাকবো আল্লাহ আমাদের কবরকে রহমতের কবর বানাইও আল্লাহ কবরকে সাপ বিচ্ছুর গর্ত বানাইও না একটা কুকুরের বাচ্চা আগুনে জ্বললে কোনো পাষাণ হৃদয় দেখা সহ্য করতে পারে না এত সুন্দর করে মানুষ বানাইলা এই জবান দিয়ে আমরা তোমাকে আল্লাহ বলে ডাক দিয়েছি কপাল দিয়ে আমরা তোমাকে সেজদা দিয়েছি আল্লাহ এই চেহারাটার মধ্যে আগুন কেমনে জ্বালাইবা তোমার কি একটু মায়া লাগবে না আমরা মূর্তি পূজা করি নাই গাছ পূজা মাছ পূজা করি নাই আমরা তোমাকে সেজদা দিয়েছি আমাদেরকে ভুলা যায় না সারা দুনিয়ার মানুষই ভুলে গেলে আমাদের কোনো ক্ষতি নাই তুমি ভুলে গেলে আমাদের উপায় নাই কিয়ামতের ময়দানে আমল আমার ডান হাতে দিও মাথার উপরে সূর্যের প্রখর তাপ মগজগুলি খসে খসে পড়বে তোমার আরো সে ছায়া ছাড়া করো ছায়া নাই আল্লাহ আমাদেরকে তোমার আরশে নিজে একটু জায়গা দিও গো আল্লাহ আমার ডান হাতে দিও তুমি কোরআনে বলছো আমল্লামা যার ডান হাতে দিব ওরে গোলাম তোর হিসাবে করা করি হবে না আল্লাহ আমল্লামাটা ডান হাতে দিও পুলসেরাত আমাদেরকে রহমতের দ্বারা পার করাইয়া দিও তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে কলিজাটা ফেটে যাবে
কারো কাছে পানি নাই তোমার হাবিবের কাছে পানি আমাদেরকে একটা গ্লাস নসিব করে দিও আল্লাহ রাসূল বলছে উম্মতরে একটা গ্লাস পান যদি নসিব হয়ে যায় 50,000 বছর আর তোর পিপাসা লাগবে না আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইও সারা জীবন তোমার জান্নাতের কথা শুনলাম ও মাওলা আমাদেরকে বঞ্চিত করে দিও না একটা সেকেন্ডের জন্য জাহান্নামে ফেলো না আমাদেরকে প্রথমবারের জন্য তুমি জান্নাতের মালিক বানাই দিও আল্লাহ হে মাওলা আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আমাদের মা বাবা এতিমের মতো কবরে শুয়ে আছে আল্লাহ মা বাবাকে কবরে কান্দাইও না আল্লাহ আমরা তাদের নালায়েক সন্তান তাদের দেওয়া সব কিছু ভোগ করতেছি গো আল্লাহ মা বাবাকে কিছু দিতে পারি না হাত তুলে দরখাস্ত পেশ করলাম আমাদের আমলের সওয়াবগুলি আমাদের আব্বা আম্মার কবরে পৌঁছাইয়া দাও আব্বা আম্মার কবরে পৌঁছাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও সন্তানকে মা বাবার খিদমতের জন্য কবুল করে নাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও আমাদের সন্তানগুলোকে নেককার বানাইয়া দাও আল্লাহ আল্লাহ এদেরকে আমাদের চোখে ঠান্ডা বানাইয়া দাও কিয়ামতের ময়দানে মা বাবাকে নিয়া বিবি বাচ্চা সবাইকে নিয়া আল্লাহ একসাথে জান্নাতের বাসিন্দা বানাইও আল্লাহ আল্লাহ রাসূলের উম্মতে মুসলিমাকে মাফ করে দাও রাসূলের একটা উম্মতকে জাহান্নামে নিও না তোমার হাবিবের উম্মতকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও গো আল্লাহ আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও আতরাফে হেদায়েতের ফয়সালা করে দাও আল্লাহ সমস্ত নেককার মুসলমানদের ঘরে ঘরে দিনই পরিবেশ কায়েম করে দাও মুসলমান সবাইকে আল্লাহ তুমি সুস্থতার হায়াত দান করো জটিল কঠিন রোগে আক্রান্ত করে দিও না আল্লাহ মওত পর্যন্ত আপনার মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দিও না আল্লাহ রাস্তায় ঘাটে বেইজ্জতি করে মওত দিও না আল্লাহ জানাজা হারা করে মওত দিও না সিগাল কুকুরের মতো মওত দিও না আল্লাহ মেহরবানি করে দয়া করে একটু মায়া করে আমাদেরকে মওত দিও জানি না কখন কার ডাক আসবে আল্লাহ হে মাওলা বহু বড় আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ ওলামাই কেরাম হাজি সাহেব জাকিরিন শাকিরিন তালুবুল আলম সহ হাত তুলেছে আল্লাহ আমাদের হাতগুলি খালি হাতে ফিরাই দিও না তোমার ইজ্জতের কসম লাগে মাওলা আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না আমরা কার কাছে যাব কাকে ডাক দিব তুমি ছাড়া আমাদের কেউ নাই মাওলা আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না মাওলা আল্লাহ সোনার মদিনায় কুটি কুটি দুরুদ সালামের হাদিয়াগুলি পৌঁছাইয়া দাও আল্লাহ আপনার বন্ধুর রওজায় আমাদের অন্তর নিংড়ান ও ভালোবাসার সালাম পৌঁছাইয়া দাও আল্লাহ কিয়ামতের ময়দানে তার সুপারিশ আমাদের নসিব করে দিও আপনার ইসমে আজমের উসিলায় আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম